আমার ছোট ভাই পালিয়ে একা বিবাহ করেছে, উভয় পরিবারে জানে না এবং যেখানে থাকে তার আশপাশে কেউও জানে না, শরীয়তে দৃষ্টিতে কেমন? বিয়েটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো পালাপালি তো মানুষ চুরি করলে করে, কি বলেন? পলাপলি করে মানুষ, লুকোচুরি করে, ভালো কাজে না খারাপ কাজে? বাপের বেটা যদি হয় তাহলে বিয়ে তো করতে হবে বুক ফুলে। এখানে চুরি চুরি করা করি করবে কেন? চুরি করা করি করে তো লক্ষণ ভালো না। আল্লাহ তাআলা বিবাহ করানোটাকে অভিভাবকদের দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, অভিভাবক যদি সকল সীমানা ছাড়িয়ে যায়, ছেলে মেয়েকে বুড়ো বানায় ফেলতেছে তারপরে বিয়ে দিবে না, তখন আপনি এলাকার ইমাম সাহেবকে অভিভাবক বানায় মান্যগণ্য মুরব্বীদের ওখানে বিয়ে করে ফেলবেন। কিন্তু আপনার আজকাল পোলাপান এই যেমনে সেমনে যারে তারে ভাল লাগছে, এই তারি নারে করতে করতে তার হাত ধরে চলে গেছে এবং এ পালাপালি করে, এগুলো উচিত না। এগুলো অবশ্যই শরিয়ার যে নীতিমালা তার খেলাফ, কিন্তু এভাবে বিয়ের অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হতে পারে। বাট মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিকে অনেক ওলামা একরাম আবশ্যক বলেছেন, নাহলে বিয়েই হবে না। হানাফি মাযহাব অনুযায়ী যদিও হয়ে যাবে, অন্যান্য ওলামা একরাম অনেকে নিষেধ করেছেন, অভিভাবকদের মাধ্যমে বিয়ে সম্পাদন করাটাই হলো অধিকতর উত্তম। যত কষ্ট হোক সবর করা উচিত, তাদেরকে বোঝানো উচিত। ট্রান্সজেন্ডারের ভয়াবহতা সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। আমরা কয়েকজন ছেলে এই হিসাবে সতর্কতা হিসাবে লিফলেট তৈরি করেছি, এখানে বিতরণ করাবো ইনশাআল্লাহ। দেখুন, ট্রান্সজেন্ডার এটা সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য অত্যন্ত সূক্ষ্ম একটা ষড়যন্ত্র। এখানে পরিষ্কার করে আমি বলি যে আমাদের সমাজের একটা বড় অংশ মনে করে হুজুররা বোকা শোকা বুঝে না কিছু, এবং অনেক ডাক্তারদেরকে বলতে শোনা যায় যে দেখেন বিষয়টাকে শুধু ধর্মীয় কথা বলে উড়াই দেওয়া যাবে না, বরং এখানে একটা বাস্তবতার ব্যাপার আছে। আমার অফিসে এক ট্রান্সজেন্ডার আসছে, আমি এটা অন্য এক জায়গায়ও বলেছি, সে আমাকে ট্রান্সজেন্ডার মানে সে অলরেডি এর মধ্যে সে ডুবে গেছে, এখন সে তার ভুল বুঝতে পেরেছে, সে আসছে আমাকে, সে বলল যে ভাই এই অবস্থা, আমার মন ছেলে হলেও ছেলেদের দিকেই টান হয়, অর্থাৎ সে সমকামী এবং এই সমকামীতে প্রতিষ্ঠা করার জন্য হাজারটা ব্যবস্থা আছে। তো এইটার জন্য দরকার ট্রিটমেন্ট। আমরা এটা বিশ্বাস করি যে অনেক মেয়ে মেয়ে হয়ে ছেলেদের প্রতি তার আকর্ষণ না, মেয়েদের প্রতি আকর্ষণ হয়, এটা তার রোগ, এটা ট্রিটমেন্ট করতে হবে। এটার যদি আপনি অ্যাপ্রিসিয়েট করেন এবং এটাকে যদি সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে প্রতিষ্ঠিত করতে থাকেন, তাহলে মানব সভ্যতা পৃথিবী থেকে বিলুপ্তির দিকে যাবে। এবং আপনি মনে করবেন যে এটা তো দু চারজনের ব্যাপার, পৃথিবীর বহু দেশে ইতোমধ্যে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। কতটা প্রকট আকার ধারণ করেছে? যে চায়নার মতো দেশ, রাশিয়ার মতো দেশ এটাকে রীতিমত উগ্রবাদ বলে আখ্যা দিয়েছে এবং বাধ্য করা হচ্ছে এই আইডিওলজি সমাজে পুশ করার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য। যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের অধিকারের কথা ভিন্ন, যে হিজড়া তাদের সমস্যাটা শারীরিক আর এদেরটা হলো মানসিক, অতএব দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। সমাজে এই জল ঘোলা করে পাঠ্যপুস্তকে, বিভিন্ন বই পুস্তকে, বিভিন্ন ফোরামে এটাকে ঢুকাই দিয়ে ইতোমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে খসড়া আইন প্রস্তুত হয়েছে, সামনে ডিসেম্বরের ভিতরে পাশ হবে বলে দৈনিক পত্রিকা সংবাদ প্রকাশ করেছে, ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন। এগুলো আমাদের সমাজে অস্থিরতা তৈরি করবে, এছাড়া আর কিছু না। পশ্চিমা দুনিয়াতে যেটা বছরকে বছর যুগ যুগ লেগেছে গিলাতে, মাত্র কয়েক বছরে চুপচাপ এটা আমাদের সমাজে গিলায় ফেলছে এই সমস্ত দুষ্টরা। এই দেশে এখনো শীতে বহু মানুষ কষ্ট করে, বহু মানুষ না খেয়ে থাকে, বহু মানুষ ঘর ছাড়া থাকে। এই মানুষগুলোর অধিকার নিয়ে এরা এত সোচ্চার না, যত সোচ্চার এই সমকামিতা প্রতিষ্ঠা করবার জন্য। শত শত হাজার কোটি টাকা দিয়ে তারা আমাদের দেশে এগুলো পুশ করতে চায়, তারা এদেশে কাজের আর জিনিস খুঁজে পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন।